নমস্কার, আজকে আমার ভিডিও মূলত কোকোপিটে কিভাবে আমরা গাছ করতে পারবো। তো এই যে গাছ, বেগুন গাছ দেখছেন, পুঁই শাক গাছ, লঙ্কা গাছ, তো এগুলো আমি লাগিয়েছি 25 দিন হলো, পুরোপুরি 25 দিন আজকে। দেখুন গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে, বেগুন এসে গেছে, ছোট ছোট বেগুন সবে ধরা শুরু করেছে আর প্রচুর পরিমাণে ফুল এসছে। দেখুন বেগুনে সর্বোপরি গাছটা যেটা গ্রোথ সেটাই মেইন, মানে এত সুন্দর গ্রোথ হয়েছে 25 দিনে কল্পনা করা যায় না। এই দেখুন প্লেন কোকোপিটে লাগানো, এর সঙ্গে আমি কিছু মিশ্রণ করেছি সেটা পরে বলছি। এই যে দেখুন পুঁই শাক গাছটা, সুন্দরভাবে বাড়ছে, পাতা খুব বড় বড় পাতা হয়েছে, ডালপালা বেরিয়েছে। লঙ্কা গাছটা আমি মাথা কেটে দিয়েছি বলে ছোট হয়েছে। তো কোকোপিটের সাথে আমি কি কি মিশ্রণ করেছি সেটা পরে বলছি। আর গাছটা লাগানোর পরে 10 দিন পর থেকে আমি হালকা করে পাতলা করে খোল ভিজিয়ে সেই জলটা দিয়েছি। এটা কুমড়ো গাছ লাগিয়েছি, কুমড়ো গাছ অনেকটা বেয়ে গেছে উপরের দিকে। এর কিছুদিন পরে আমি শশা গাছ লাগিয়েছি। এই যে দেখুন শশা গাছ লাগিয়েছি, শশা গাছ এখানে দিয়েছি, এখানে একটা টিনের দরজা আছে, ওর সঙ্গে একটু কাঁথার দড়ি পেঁচিয়ে দিয়েছি। তো গাছ থেকে প্রচুর সাইড থেকে আগা বেরিয়েছে, ফুলও চলে আসার মতো হয়ে গেছে। তো গ্রোথটা খুব ভালো হয়েছে সবগুলোই। এটা কিছুদিন পরে লাগিয়েছি, প্রায় 1 সপ্তাহ বাদে, তবুও গাছ খুব সুন্দর হয়েছে। তো চলুন দেখি কীভাবে কোকোপিটটা আমি তৈরি করেছি, আর তারপরে গাছ লাগানো থেকে এই পর্যন্ত কিভাবে হলো, ছোট ছোট ভিডিও করে সেগুলো আমি দেখাবো আপনারা। ভিডিওটা একটু বড় হতে পারে, একটু ধৈর্য ধরে দেখলে তাহলে বুঝতে পারবেন। যেহেতু আমি শীতের সবজি সব এবার কোকোপিটে করব বলে আগের থেকে একটু প্রিপারেশন নিলাম, কিন্তু দারুণ ফল পেয়েছি, তাতে আমি আরও ভীষণ খুশি যে এইভাবে আমি এবার কোকোপিটেই করতে পারবো সবজি। এগুলো দেখতে পাচ্ছেন কোকোপিট, আমি কিছু সবজি গাছ করব যেটা শুধু মাটি ছাড়া কোকোপিট, তার সঙ্গে কম্পোজ, নিম খোল, খোল এসব দিয়ে এই কোকোপিটটাকে তৈরি করব। তারপরে এই যে গ্রো ব্যাগগুলো নিয়েছি আমি অনলাইন থেকে, এগুলো আনিয়েছি, এগুলো বেশ বড়ো, 10 ইঞ্চি টবের মাপে। তো এগুলো থেকে এগুলোতে আমি গ্রো করব। তার জন্য মাটিটা, এই কোকোপিটটা আমি আগে রেডি করছি, রেডি করে ব্যাগে 4 থেকে 5 দিন এইভাবে রাখবো, তারপরে চারাগুলো বসাবো। তাহলে এই কোকোপিটের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে কম্পোজ, যতটা কোকোপিট আছে 25 থেকে 30% কম্পোজ মিশিয়ে নিচ্ছি। মাটি ছাড়াই পুরোপুরি চাষ, মাটি ছাড়াই করে দেখবো কেমন হয়, এতে ছাদের লোডও কম হয়, আবার গাছও ভালোভাবে বাড়তে পারে। এটা নিম খোল, এইটা ছোট টবের আমি 4 থেকে 5 টব দিয়ে দিচ্ছি। পাঁচ টব দিয়ে দিলাম, এবার দিচ্ছি খোল। ডাস্ট করে নিয়েছি আমি সর্ষের খোল, এটা বাড়িতেই ডাস্ট করে নিয়েছি। এটা 4 টব পরিমাণ দিয়ে দিলাম।
এবার আমি দিচ্ছি বাড়িতে চাল, সেই চালটাকে ডাস্ট করেছি, সেই চাল চালের গুঁড়ো এটা, সেটা দিয়ে দিচ্ছি। তিন টব মতো দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গ্রো ব্যাগগুলো বেশ বড়, 10 ইঞ্চি টবের মাপে প্রায়। তো প্রথমে তো আমি ছোট চারা লাগাবো, তাই একটা করে ফোল্ড দিয়ে নিচ্ছি, পরে আস্তে আস্তে গাছ বড় হলে ফোল্ড খুলে দেবো। ফোল্ড করে নিলাম একটা। এবার এর মধ্যে এই মাটিটা ভরছি কোকোপিটটা। প্রথমে বেশি দেব না, যেহেতু চারা ছোট তো সেইভাবে আমি অল্প করে দিচ্ছি। চারাটা আস্তে আস্তে বড় হলে আস্তে আস্তে আমি ভরে দেবো মাটি। এইভাবে প্রত্যেকটা একটা করে ফোল্ড দিয়ে এই কোকোপিটের মিশ্রণটা ভরে রাখছি। এই যে প্রত্যেকটা গ্রো ব্যাগেই আমি ভরে ফেলেছি হাফ হাফ করে, যেহেতু ছোট চারা লাগাবো তাই হাফ হাফ করেই দিলাম। এইবার এতে আমি হালকা করে জল দিয়ে রেখে দেব। এইভাবে যখন দেখব জলটা হালকা হালকা শুকিয়ে গেছে, হালকা ময়েশ্চার থাকতেই আমি 4-5 দিন এটাকে এইভাবে মাটিটাকে পুরো তৈরি করব। যে জিনিসগুলো এর ভিতর দিয়েছি সেগুলো যাতে সুন্দরভাবে মেশে, সেইভাবে আমি এই মাটিগুলো, এই কোকোপিটগুলোকে এখন আমি জল দিয়ে সুন্দর করে ভিজিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, কোকোপিট এমনিতেই একটু ভিজে টাইপের থাকে। তো জল দিয়ে এখন বৃষ্টি নেই বাইরেই রেখে দিচ্ছি, বৃষ্টি হলে এগুলোকে আমি শেডের নিচে তুলে রাখবো, কারণ বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হলে কোকোপিট শুকাতে অনেক টাইম লাগে, তো অতটা জল দেওয়ারও দরকার নেই। এই যে আমি যে কোকোপিট তৈরি করেছিলাম সমস্ত সার দিয়ে, তো সেখানে আমি লাগিয়ে দিয়েছি যে বেগুন গাছ, বেগুন গাছের মাথাটা কেটে দিয়েছি, দুটো বেরোচ্ছে ওই যে, এটা লাগিয়েছি পুঁই শাক গাছ, দুই রকম পুঁই শাক গাছ লাগিয়েছি, একটা সাদা একটা লাল। এটা কুমড়ো গাছ লাগিয়েছি, এটা লঙ্কা গাছ লাগিয়েছি, এখনো শশার চারা দিয়েছি, শশার চারা হবে, শশাও লাগাবো ওটার মধ্যে। 2-3 জন লাগিয়েছি, ভালোই গ্রোথ হচ্ছে মনে হচ্ছে। দশ দিন হলো এই যে কোকোপিটে আমি পুঁই শাক লাগিয়েছিলাম, 10 দিনে অনেকটা বড় হয়েছে, দেখুন খুব সুন্দর পাতা হয়েছে এবং খুব তাড়াতাড়ি বাড়ছেও। এই যে সাইড থেকে আগা বেরোচ্ছে, এই যে বেগুন গাছটা মাথা ভেঙে দিয়েছিলাম, তো খুব সুন্দরভাবে বেরোচ্ছে। লঙ্কা গাছটাকে আমি আবার মাথাগুলো কেটে দিয়েছি ঝাড় হওয়ার জন্য। আর এই যে শশা গাছ লাগিয়েছি 3 দিন হলো, একটা খুবই ছোট আর একটা একটু বড়। তো কোকোপিটে লাগিয়ে আমি দেখছি কেমন গ্রোথ হয়, কিন্তু খুবই সুন্দর গ্রোথ হচ্ছে। এবার শীতের সবজি সব কোকোপিটে করবো বলেই আগের থেকে একটু প্রস্তুতি নিয়ে দেখছি কেমন হচ্ছে।